চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আশা করি খুবই ভালো লাগবে মিটি ছড়ার আপডেটের সাথে সাথে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগে অবশ্যই পাশে থেকো সাথে থেকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থেকো আশা করি খুব ভালো লাগবে খুব মজা স্নান হয়ে গেছে স্নান করে ফুলগুলো তুলে নেব। তো ছেলে মেয়ে স্কুলে যাবে তার আগে কিন্তু আমি স্নান করে নিয়েছি স্নান করেই কিন্তু ফুল তুলতে খুবই ভালো লাগে আর পুজোটা একটু দেরি করে করব কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে তাদের টিফিনটাও বানাতে হবে আর আমার গোপাল সোনার টিফিনটাও বানাতে হবে একই সঙ্গে আমার তিনটে ছেলে মেয়ের টিফিন বানাবো তো এইভাবে আমি স্নান করে আগে জামা কাপড় মিলে তারপরে কিন্তু আমি এদিকে দেখো আমি ফুলগুলো তুলে নেব অনেক ফুল হয়েছে গেছে তো আমার গোপাল সোনার ফুল তুলতে আগে হবে কেন কি পুজোর জিনিস স্নান করেই তুলতে খুবই ভালো লাগে আর স্নান করে ফুলটা তুলে রেখে দিলে ফুল তুলসী দুলপো বেলপাতা এগুলো তুলে রেখে দিলে যেন মনে হয় অনেকটাই কাজটা এগিয়ে রাখলাম তারপরে ছেলে মেয়ে স্কুলে চলে গেলে ব্যাস পুজোটা করে নিলেই কাজ ছুটি তারপরে তো গোপাল স্নান করাতে হবে অনেকটাই কাজ থাকে ওই জন্য দেখোক এই সময় ফুলগুলো তুলে নিচ্ছি আর সকাল সকাল ফুলগুলো তুললে না খুব তাজা থাকে খুব ভালো আর একটু রোদ উঠে গেলে না কেমন যেন একটুখানি গাছে রোদটা লেগে যাবার পরেই যেমন একটা নেতিয়ে যায় ফুলগুলো আর এখানে দেখো সন্ধ্যামণি ফুল তো ফুটেই আমাদের বাড়িতে অনেক জায়গায় গাছ আছে আমাদের তো এটা সামনে পেয়েছি সামনেই গাছগুলো মানে ফুলগুলো দেখলে না শুধু হাতগুলো মনে হয় যে কখন ফুলটা তুলি এরকম একটা ব্যাপার তো ফুলগুলো তুলে নিয়ে তারপরে আমি বাবা এখনও ঘুম থেকে উঠেননি দেখো টোটোটা যায়নি মানে কত সকালে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি টোটো যায়নি আমাদের টোটো রয়েছে ড্রাইভার আসে এখন একটা ড্রাইভার ছিল তাকে সে বদলে গেছে এখন একটা নতুন ড্রাইভার আসে সে সাড়ে সাতটার মধ্যে চলে আসে তো তারপরে এসে নিয়ে যায় তো দেখো আকাশটা কীরকম দেখো একদম ঝলমলে রোদ বেরোবে আর কি রোদের তাপ আমাদের বেলায় স্নান টান সেরে দেখো গাছে আমাদের কত ফুল ফুটেছে তো এটাকে আমরা ভাবি করবি ফুল তো আমরা করবী ফুল বলেই চিনি তো জানি না বন্ধুরা তোমরা কি ফুল বলে চেনো তো আমরা দেখো গাছে ফুলটা ফুটেছে এই ফুলগুলো সব এক এক করে তুলে নিয়ে আরও বাড়িতে আরও অন্যান্য ফুল রয়েছে সেগুলোও তুলে নেব। তো অবশ্যই আমার গোপাল সোনা রয়েছে বাড়িতে মানে আমার গোপাল সোনা আমার রাধা মাধব সবাইকে সাজাতে হবে তো দেখো ফুলের কালারগুলো কত সুন্দর আর আমাকে ফুল তো ফুল যেন আমাকে টেনে নিয়ে যায় গাছের কাছে যে কখন ফুলটা তুলি আর ফুলটা দেখতে আমাকে খুব ভালো লাগে ফুল তোলার থেকে গাছে যখন ফুটে থাকে দেখতে এত সুন্দর লাগে মনে হয় না গাছ থেকে ফুলটা তুলে নেই তো গাছের সৌন্দর্য কত সুন্দর কিন্তু ফুলটা না তুলে নিয়ে গেলে আমার গোপাল সোনা আমার রাধা মাধব কী করে সাজবে তো দেখো কী সুন্দর আর এটা একটা শিউলি গাছ আমাদের বাগানে শিউলি গাছ হয়েছে শিউলি গাছ লাগিয়েছি আমার শিউলি ফুলের খুব শখ এমনকি আমার বাড়ির সব পায়ের তো এটা সন্ধামণি ফুল আমাদের প্রত্যেক দিন কিন্তু সন্ধামণি ফুল ফুটতেই থাকে আমাদের অনেক গাছ সন্ধামণি যেখানে সেখানে পড়ে এই গাছ হয়ে যায় খুব ভালো হয় সকালে ছেলে মেয়ে স্কুলে যাবে তাদের জন্য একটু টিফিন বানাবো আর আমার গোপাল সোনা তাকেও টিফিনটা দেবো তো দেখো সকাল সকাল টিফিন বানিয়ে নিচ্ছি আমার ছেলে মেয়ে আর আমার গোপাল সোনার জন্য তো পরোটা ভাজা চলছে সে পরোটা আর আলু সেদ্ধ করেছি আলুকে ভালো করে একটু সেদ্ধ করে আর প্রত্যেক দিন যেহেতু গরমের সময় একটু বেশি মশলা টশলা খাওয়া ভালো না বলে আমি অল্প করে আলুটাকে একটু তেল মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো আর এরকম তেলের মধ্যে পরোটা ভেজে নিয়ে খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এখানে দেখো আমার টিফিনটা বানিয়ে আমার মেয়েকে দিয়ে দিলাম আর ছেলে তো সকালে সাড়ে ছটায় স্কুল সে বেরিয়ে গেছে আর এখানে দেখো আমি ঘরটোর পরিষ্কার করে আমার রান্নাঘরটা কিন্তু সাফা করতে হবে যেহেতু আমি স্নান টান সেরে নিয়েছি আমার গোপাল সোনার ভোগ এটা আমার গোপাল ভোগটা আমি কাছে রেখে দিচ্ছি যেহেতু আমার গোপাল কিন্তু এখনও ঘুম থেকে তুলে আমার গোপাল সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে আমার ছেলে মেয়ে স্কুলে চলে যাবে সাড়ে ছটার সময় যেহেতু স্কুল আর আমার গোপাল সোনাকে সাড়ে ছটার সময় ঘুম থেকে তুলি না দেখো সেটা হচ্ছে রামনবমীর দিন তো রামনবমীর দিনে হনুমান আসবে না তা কি কখনো হয় যেহেতু আমাদের পাশেই হনুমান মন্দির আর আমাদের বাড়িতে কিন্তু হনুমান এসেছিলো আমার বাড়ির পাশ দিয়েই মানে আমার ঘরের উপর দিক দিয়ে হনুমান গিয়ে দেখো পাশের বাড়ির একটা গাম গাছ আছে তো আমাদের রান্নাঘর এটা রান্নাঘরের রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু দেখছি বাচ্চারা খুব মজা করছিল আর দেখো একটা একটা করে পাতা তুলে খাচ্ছে আর হনুমানের লেজটা দেখার মতো সত্যি হনুমান এসেছিল আর খুব ভালো লেগেছিল আর আমরা আলু দিয়েছিলাম খেতে তো আলুটা খেয়েছে জানি না খেয়েছে না কি করেছে ওরা তো হাতে করে নিয়ে চলে গেছে তো হনুমান এসেছিল আমাদের বাড়িতে তো হনুমান রামনবমীর দিনে হনুমান আসবে না সেটা তো অসম্ভব না অনেক হনুমান এসেছিল প্রায় পনেরো কুড়িটা একসঙ্গে এসেছিল দেখো লাভ দিচ্ছে এই ডাল থেকে সেই ডাল আর আমার ছেলে আর মেয়ে কী যে লাফালাফি করছিল হনুমান দেখে সে তোমাদেরকে না দেখাতে পারলে হয়তো বোঝাতেই পারতাম না আর ওরা তো শুধু ক্যামেরা করাই ব্যস্ত হনুমান আসছে হনুমান তারপরেই দেখো আমাদের এখানে হনুমান মন্দির আছে তো দেখো কত জুলুস এসেছে মন্দিরের কাছে তো বেশিক্ষণ ভিডিওটা নিতে পারিনি কেন এতটাই রোদ উঠেছিল যে ছাদের উপরে উঠে বেশিক্ষণ নেওয়া যায়নি তো ওখানে লাঠি খেলা হচ্ছে অনেক কিছু হচ্ছে হনুমান মন্দিরের যেহেতু আমাদের পাশে রয়েছে তার জন্যই দেখো আমাদের বাড়ির ছাদ থেকে কিন্তু ভিডিওটা আমরা তুলেছি তো দেখো আর অনেক আওয়াজ হচ্ছে আর ওইগুলো দিলেই তো আমার কপিরাইট আসবে তার জন্য সবাই আমাদের পাশাপাশি সবাই কিন্তু দেখতে বেরিয়েছে আর আমিও কিন্তু দেখছি তবে সামনে যেয়ে দেখতে পারি না কেন কি এত ভিড় আর আমাদের দেখো ঘরের পাশে 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 ঘর হয়েছে একটু কোনো জায়গা খালি নেই তার জন্য না আর এত ভিড় হয়েছে আর মনে হচ্ছে যে এখানটার কাছে যেন মনে হচ্ছে আর নিঃশ্বাস ফেলা যাবে না এমন অবস্থা আমাদের এখানে নবমী পুজো হয়েছিল তো তার জন্য প্রসাদ পাঠিয়েছিল সকালে তো দুপুরবেলায় খাওয়া হয়েছে রাত্রের জন্য রেখে দিয়েছিলাম মিটিচরা ধারাবাহিকের আগামী পর্বে সতের কলেজের সমস্যার কথা শুনে রায়কে সেখানে যেতে বলল অনির্বাণ কলেজে গিয়ে কি স্রোত ও স্বার্থ